হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে আমার মাসির বাড়ি হোম ট্যুর দেখাবো। এটা একটু গ্রাম্য জায়গা, একটু না পুরোপুরি গ্রাম্য জায়গা, বাট এখানে ছোটো ছোটো ঘর, ছোটো ছোটো সব কিছুটা, বাট কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। এই যে এখান থেকে এটা মেন গেট থেকে ঢুকলাম, এটা হচ্ছে দাদার বাইক, আমার দুটো দাদা, মাসির দুটো ছেলে, দুটো দাদা। এখানে প্রচুর কাঠ রাখা থাকে, কেন এই কাঠের জ্বালে অনেক রকম রান্না হয়। এখানে তিন রকমের বাথরুম, একটা ওয়াশরুম, একটা পটি, একটা স্নানের জন্য তিন জায়গা করেছে। এখানে একটা গভীর কুয়া আছে, যেটা দেখলেই মানে মানুষের ভয় লাগবে কী করে জল ওঠে। তো এই গভীর কুয়াটা অনেক বছরকার। ওইদিকেও আরেকটা কুয়া আছে, দুটো কুয়া আছে, টাইম কল আছে। হ্যাঁ, এখন আবার সব ট্যাঙ্ক ফ্যাঙ্ক লাগে, এখন সব নতুনত্ব করছে বাড়িটাকে। তো এটা হচ্ছে বাইরের বাইরে অনেক কটা গাছপালা আছে, তো ঘরটাকে টুকটুক করে সাজাচ্ছে। যখন আমরা মানে প্রথম প্রথম আগে আসতাম, মানে মাটির ঘর ছিল, সেগুলো এখন পাকা করে আস্তে 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 ঘরটা করছে। এখানে একটা ঘর আছে, এটা দেখ, এটাকে কী বলে আমার দিস্তা না কী জানি না, কিন্তু এটা খুব পুরোনো দিনের। তো এই ঘরে একটা ফ্রিজ আছে, আর এই ঘরটা একটা রান্নাঘর, বাট এখানে রান্নাঘর মানে কাম একটা রুম এইরকম। এটা আমার দিদার রান্নাঘর, নিরামিষ রান্না হয় ওই ঘরে। এখানে একটা ডাইনিং রুমের মতন করা আছে, বাট ঠিকঠাক প্রপার রেডি হয়ে ওঠেনি। তো এটা একটা রুম আছে, রুম বলা যায় কি, এখানে ডাইনিং টেবিল পাতা হয়। তো এখানে একটা রুম আছে, এটা হচ্ছে আমার মাসি মেসোর রুম, এই রুমটা। এখানে ঠাকুর আছে, এটা একটা ছোট্ট রুম আছে, ছোট রুম না অ্যাকচুয়ালি বড় রুম। আমাদের কলকাতার দিকে তো এই রুমগুলোকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। তো এটা আমার একটা ছোটো ভাইয়ের রুম, ছোটো ভাই নিজের রুমটা একটু নতুনত্বভাবে সাজায়, কেন কি এখনকার ছেলে বলে কথা, টিভি, হোম থিয়েটার, হেন তেন জিনিস দিয়ে সাজিয়েছে, ইয়ে করেছে। তো এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের রুম, মানে আমার ইয়ের। তো এই পাশে হচ্ছে একটা আরেকটা আছে, এটা একটা হচ্ছে বড় ভাইয়ের রুম, মানে বড় দাদার রুম। এখানে সোফা টোফা আছে, ওই ঘরেও সোফা টোফা আছে, এই একটা শোকেস আছে, সোফা আছে, আর বিছনা টিছনা তো আছেই। তো এই একটা রুম আছে, আর ওই গদিটা দেখছো, ওটা পেতে এখন আপাতত আমরা নিচে শুচ্ছি, কেন কি উপর নিচ করেই তো শুতে হচ্ছে, অনেকগুলো লোক এসেছি বলে কথা, বিছানায় সম্ভব না, আর বিছানায় শুতে ইচ্ছাও করে না। তো এখানে গরু রাখার, এটাও গরু রাখার জন্য জায়গা করা আছে, এত বড় একটা জায়গা জাস্ট গরু রাখার জন্য। আর কলকাতার দিকে এই সব জায়গার মধ্যে বড় বড় ঘর উঠে যাচ্ছে। তো এটা একটা হচ্ছে গোয়াল ঘর, গোয়াল ঘরটাও বিশাল বড়, দেখো না কতটা বড়, মানে দুটো রুমের মতন একটা বড় গোয়াল ঘর, শুধু গরু রাখার জন্য। আবার ফ্যান ট্যান লাগানো আছে। এটা আশেপাশের জায়গা, এই দেখো, ইনি আমি ভিডিও করছি বলে বারবার বলছে ভিডিও করছো, ভিডিও করছো। তো ভিডিওটা কমপ্লিট করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। চলো পরে অন্য কোনো নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।